নমস্কার পূরবি নিউজে আপনাদের স্বাগত। আমি নেহা রয়েছি আপনাদের সাথে। দেখে নেব এক নজরে আজকের হেডলাইন্স। বলপূর্বক অঞ্জলি বন্ধের চেষ্টা। হাবড়া ইস্টার্ন রেলওয়ে হকার্স ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। বালিশ ভর্তি পুরনো টাকা নর্দমায়। মহাসমারোহে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বোসের 121তম জন্মদিবস। এবার আসছি বিস্তারিত খবরে। 23 জানুয়ারি সরকারি ছুটি, হাবড়ায় স্বর্ণ ব্যবসায়ী সমিতিও বন্ধ রেখেছিল তাদের দোকান। একমাত্র খোলা ছিল অঞ্জলি জুয়েলার্স, তাদের নিজস্ব নিয়মে আদর্শে সার্বিক বৃহত্তর স্বার্থে। অঞ্জলি বন্ধের দাবিতে ব্যবসায়ী সমিতির নামে একদল লোক ঘেরাও করে অঞ্জলির দোকানে, অবশেষে পুলিশ পাহারায় অঞ্জলি। এ সম্পর্কে অঞ্জলি জুয়েলার্সের শাখা আধিকারিক অভিনন্দন ব্যানার্জি জানালেন, ব্যাপারটা হচ্ছে আপনারা যেহেতু জানেন যে একটা ছুটির দিনে একটা দোকান খোলা মানে সেই দিন তার ব্যবসাটা খুব ভালো হয়। আর যেখানে আমাদের বর্তমান সরকার বঙ্গ সম্মেলন করে বিনিয়োগ কীভাবে স্টেটে আনা যায় সেটা নিয়ে ভাবছে, সেখানে এখানে কিছু পুরনোপন্থী লোক একটা জোর করে, একটা বিরোধ করে, হ্যাঁ, আমাদেরকে নানা রকমের থ্রেট দিয়ে চাইছে যাতে আমরা দোকানটা বন্ধ করে দিই। আমরা এগুলো কোনো দিন মানিনি, মানবও না। আমরা চাই আমরা সমগ্র ভারতবর্ষের মধ্যে বাংলাকে ব্যবসার দিক থেকে একটা খুব ভালো পদে নিয়ে যাই। এখানে এসে আপনি দেখতে আমাদের সিসিটিভি ফুটেজও এগুলো উঠছে, তো ওনারা বাইরে এসে নানা রকমের ক্যাওস করছেন, আমাদের মেন চ্যানেল গেট ধরে নাড়ানাড়ি করছেন। ওনাদের বক্তব্য হচ্ছে যে বন্ধ করতে হবে, করতে হবে, কোনো মীমাংসা নেই, কোনো কথা না, আমরা এখানে বন্ধ রাখছি, আপনাকে রাখতে হবেই। ওনারা প্রায় 150 থেকে 200 জন এসেছিলো, এসে এখানে রাস্তা জাম করার চেষ্টা করেছে, আর এটাও বলেছে যে যদি আপনারা বন্ধ না করেন আমরা কিছুক্ষণের মধ্যে আবার আসবো। অ্যাকচুয়ালি এটা কার আমরা বুঝতে পারছি না, কারণ হাবড়া শোনা ইউনিয়নে কাউকে আমরা দেখতে পাচ্ছি না এর মধ্যে, কিন্তু ওনারা বলছেন যে আমরা আসছি, আমরা সব দোকান বন্ধ রেখেছি, আপনাদের রাখতে হবে। কোথা থেকে আসছেন বা কী আসছেন কোনো লিগালাইজ কোনো ব্যাপার আমরা বুঝতে পাচ্ছি না, বা এখানে কোনো হেড নিয়েও কেউ আসছে না, একসঙ্গে এতগুলো লোক এসে ক্যাওস করছে, আমাদের পক্ষে বোঝাও খুব মুশকিল, কারণ ক্যাওসের সঙ্গে সেইভাবে কথা বলা যায় না। আমি 1:1 ম্যানের সঙ্গে কথা বলতে পারবো, কিন্তু একটা ক্যাওস যেখানে একটা ক্রাউড যেখানে হয়ে যাচ্ছে, তারা জোর দিচ্ছে, আপনি দেখতে পারেন আমাদের ওখানে সিসিটিভি ফুটেজও উঠেছে, আমাদের বোর্ডগুলো ধরে নাড়ানো হচ্ছে, আমাদের সামনের হোর্ডিংটাকে সরিয়ে দেওয়া হচ্ছে, এই বন্ধ কর, এরকম ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে। সূত্রের খবর, স্বর্ণ ব্যবসায়ী সমিতির পদাধিকাররা এর সঙ্গে কেউই যুক্ত নন, ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত। পূরবি নিউজের জন্য অনিমেষ ও অভিজিতের রিপোর্ট। 23 জানুয়ারি রক্তদান শিবিরের মধ্য দিয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করলেন হাবড়ার ইস্টার্ন রেলওয়ে হকার্স ইউনিয়ন। 23 জানুয়ারি সারা দেশের সাথে হাবড়ায় পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবস, আর সেই সঙ্গে হাবড়া ইস্টার্ন রেলওয়ের হকার্স ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। প্রায় 200 জন মানুষ স্বেচ্ছায় রক্ত দিলেন এই শিবিরে। এরই সাথে ছিল চিত্র প্রদর্শনী মমতাময়ী মমতা ফটো গ্যালারি। এই ফটো গ্যালারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ছবি প্রদর্শিত হয়। প্রায় 35 জন রক্ত দিয়েছে, আমাদের 4টে পর্যন্ত চলবে, আমাদের টার্গেট এবার প্রায় 200 জন। গতবার আমাদের 175 জন হয়েছিল, এবার আমাদের টার্গেট 200 জন। আশা করি আমরা 200 জনে কোলাতে পারবো না, কিন্তু আমাদের যে সমস্ত ডাক্তারবাবু এসেছেন বলে দিয়েছে যে 200 জনের বেশি তারা নিতে পারবে না, এবং বিপুল সাড়া পাচ্ছি। এবং আমাদের রক্তদান শিবির হাবড়ার মধ্যে একটা, যে যারা যারা রক্তদান শিবির করে তার মধ্যে অন্যতম। কিন্তু অনুষ্ঠান আমাদের সকালবেলায় আজকে বসিয়াগো প্রতিযোগিতা হয়েছে, তাতে প্রায় 450 বাচ্চা এসছে, যেটা হাবড়ার বুকে রেকর্ড, ঠিক আছে। আর রক্তদান শিবিরের উদ্বোধন আমরা করেছি মশাল জ্বালে, যেটা আমার মনে হয় একটা অভিনব আমরা করেছি, এটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। এবং এরপরে আমাদের বিকালবেলায় আছে 4টে থেকে কুইজ কর প্রতিযোগিতা, তারপরে আছে জি বাংলা শিল্পী দ্বারা মনোজ্ঞ সঙ্গীত অনুষ্ঠান। পূরবি নিউজের জন্য সত্যব্রত ও অনিমেষের রিপোর্ট।
সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউব অয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউব অয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানে হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। ট্রিট বক্সের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস অয়েল স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী, নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য। এই শীতের মরশুমে থাকছে শীত বস্ত্রের বিপুল সম্ভার, হাবড়া বাজার এক নম্বর গলি। আনুমানিক 8-10 লক্ষ টাকার নর্দমায় খড়দার একটি নর্দমা থেকে এক বালিশ ভর্তি টাকা উদ্ধার করলো সাফাই কর্মী। দেখো আমরা ডেলি পরিষ্কার করি ড্রেনটা, দেখো আজকে করছিলাম, এখানে দেখছি মানে একটা বালিশের মধ্যে পড়েছি, আটকে গেছিল জল, ওরা ছাড়াতে গিয়ে তুলেছি, ওদের 500 টাকার নোট ছিল, হ্যাঁ 1000 টাকা কিছুটা মানে কম ছিল, কিন্তু 500 টাকা বেশি ছিল। তো কি করলো টাকাগুলোকে? টাকাগুলো পুলিশ এসেছে, খবরদার থানার থেকে পুলিশ এসেছে, ঠিক আছে। আমাদের সর্দার ছিল সাথে, ওনাকে ফোন করে ডাকা হলো, টাকাটা নিয়ে পাঠিয়ে। কত টাকা ছিল তাও মনে হয়? মোটামুটি মানে 10 লাখের মরে। খাবারের লোভ দেখিয়ে 60 বছরের বৃদ্ধের কাছ থেকে যৌন লালসার শিকার হলো 8 ও 9 বছরের দুই নাবালিকা। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার কাজলা চড়াবরতলা এলাকায়। 60 বছরের এক দুষ্টু বুড়ো খাবারের লোভ দেখিয়ে এক মাসের ভেতরে বেশ কয়েকবার যৌন নিগ্রহ করে 8 ও 9 বছরের বয়সের দুই নাবালিকাকে, এমনটাই অভিযোগ নিগ্রহিতার পরিবারের। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার কাজলা চড়াবরতলা এলাকায়। নাবালিকা শিশুদের অভিযোগ, বাড়ির পাশে ফাঁকা মাঠে খেলতে গেলে দাদু নিমাই রায় খাবারের লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করতেন। এক মাস ধরে চলছিল এই নোংরামি। দাদু ভয় দেখিয়েছিলেন, তাই ভয় পাচ্ছিল 8 বছরের ক্লাস 3 ছাত্রীটি। পরে খেলার মাঝে পাশের বাড়ির ছোট্ট 9 বছরের দিদিকে দাদু ডেকে নিয়ে গেলে সন্দেহ হয় 8 বছরের মেয়েটির। দিদির ফিরতে দেরি হওয়াতে চলে যায় দাদুর ঘরে। নজরে আসে একই ঘটনার পুনরাবৃত্তি, যা দিনের পর দিন দাদু ঘটিয়েছেন তার সাথে। এরপরই সিদ্ধান্ত নেয় দুই খুদে নাবালিকা। তারপরে লাস্টে ও বলেছিল দাদুটা ডাকছে ওকে, তারপর আমি ওর সাথে গেলাম, ও বললো আমার সাথে চম, বললাম যাবো না। কোথায় নিয়ে গেল? ওই দোতলা বাড়ির, ওই দাদুটার বাড়ি। হ্যাঁ গেলাম, তারপর আমি বলেছি তুই এখানে লুকিয়ে দাও, ও লুকিয়েছিলাম। এরপর অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমার চিন্তা চিন্তা লাগছে, সবাইকে বলেছি তোরা বাইরে অপেক্ষা কর, আমি আসছি, মোনালিসাকে দেখে আসি ওর কী করছে। এবার ওর সাথে অসভ্যত করেছে, এবার আমি তো জানতে পারিনি। লাস্টে ওরা বলেছিল ওই দাদুটার বাড়ি আর কোনোদিনও যাবে না, আমার সাথে এরকম করেছিল, এই 4 বারের মতো করেছিল, কিন্তু আমি সহ্য করেছিলাম রে, তুই আর কোনোদিনও যাবি না। তারপর এরকম হয়েছে, লাস্টে ওরা আর আমি আর কোনোদিনই যাই না। তারপর ওকে প্যান্ট খুলে মুখে চুমু দিয়েছে, তারপর নিজের লুঙ্গি খুলে ওর প্যান্ট খুলে গায়ের উপর উঠে পড়ে। আমারও তাই হয়েছে। এরকম কবে হয়েছে এটা?
বাবা যখন চলে যায় তারপরে বাবা যখন চলে যায় কয়দিন পর এসব শুরু হয়। ওই দাদুটার কি এখন কি চাও, বাবার শাস্তি চাও? হ্যাঁ আমি অনেক শাস্তি দিতে চাই। পুলিশকে বলেছো? তোমার বয়স কত? বয়স 8, ওর বয়স 9। কোন স্কুলে পড়ো? আমি কাজলা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। আর ও কিসে পড়ে? 4। পাশের বাড়ির পিসিকে গিয়ে সব জানায়, চোখে তখন প্রতিশোধের আগুন। আমি আর আমার বোন খেলছিলাম, তো এবার ওই দাদুটা রাখছে, আমরা যে যাবো না, এবার উনি চলে গেছে। তারপর আমি বললাম কি এ তিথি চ, আমরা যাই। ওর নাম তো তিথি, আমি বলছি চ আমার সাথে চ। তারপর আমরা গিয়েছি। এবার খাবারের লোভ দেখা তো? হ্যাঁ আমাদের খাবারের লোভ, আমরা খেতাম না। এবার ও একদিন, ওকে কতবার ডাকতো, যেত আর খাবার খেয়ে আসতো। এবার একদিন শনিবার দিনকা এবার আমাকে ডেকেছে, আমি যদি যাইনি। এবার ওকে নিয়ে গেছে, ওরা তখন দুপুর 2 বাজে, খেতে খেতে 4 বেজে গেছে। ওই সময় কি করেছে, আমরা গেছি তো, আমরা গিয়েছিলাম। এবার আমাদের বলছে, আমি বলছি কি এখানে থাক, দাঁড়া কিসের জন্য ডাকছে শুনে আসি। তারপর গেছি, এবার ও ও ভাব ও কত খুন হয়ে গেছে। তারপরে ও এসে, ও তো ভাবছে কি হয়েছে না, এবার ও গেছে। এবার দেখ, এবার আমার গায়ের উপর আমার প্যান্ট খুলে ওনার লুঙ্গি পড়েছে না, তো ওনার লুঙ্গিগুলো আমার উপরে শুয়ে পড়েছিল। দাদুটার নাম কি? দাদুটার নাম কি যেন নিমাই রায়। কি করে? উনি কিছু করে না, উনি আমি এবার পুলিশকে বলেছে, বলে আমি ওনাদের সুপারি, উনি তো সুপারি কাটে, সুপারি বলে আমি ছড়িয়ে দিয়ে এসেছি। আর বল বল এই দিদাটা, আমি এবার দিদাকে বলছি, জানো তোমার তোমার ওই যে দাদুটা কি করেছে? বলে না আমি বিশ্বাস করতে পারি না, আবার সে যে আমায় এরকম করতে পারে। দুই নাবালিকার পরিবারই দ্বারস্থ হয় প্রশাসনের। অশোকনগর থানায় এসে নিমাই রায়ের নামে 60 বছরের বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই প্রসঙ্গে নিগ্রহিতার বাবা লিটন মজুমদার জানালেন, বয়স মেয়ের বয়স 7.5 বছর, বয়স একটার বয়স হচ্ছে 8 বছর। তো আপনারই দুটো মেয়ে? না না, একটা আমার, একটা আমার মামার মেয়ে। তো আমি এটাই চাই যে এইটুখানি মানে অবলা শিশুর সঙ্গে মানে এত বৃদ্ধ বয়সের বয়স্ক মানুষ যে ব্যবহারটা করেছে, এটার একটা প্রতিবাদ, তিনি একটা কঠোর শাস্তি হওয়া উচিত, যেন সমাজের যেন আরো 5টা লোক যেন ওর দিয়ে আঙুল দিতে সাহস না পায়। এই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন নিমাই রায়। পেশায় তিনি ভণ্ড সাধু, কীর্তন করেন, সবই কপালের দোষ বলে চালিয়ে দিলেন দুষ্টু বুড়ো নিমাই রায়। কীর্তন করতে আবার এদিকে বাচ্চাদের সঙ্গে লড়াম করলে কি করে? হ্যাঁ আমার এদিকে কপালে করছে, আমার তারপর আমি মেয়েকে ডেকে নিয়ে আসলাম। ডেকে নিয়ে এসে আমি বলছি তুই আমাকে সত্যি কথাটা বল, বলে মা তুমি মারবে না তো, আমি সত্যি কথাটাই বলছি। আমাকে মেয়ে সব খুলে বললো, বলার পরে আমি জানতে পারলাম যে মেয়ে এটা ঠিক বলেছে। এখন কোনোদিন তো এসব কথা হয়নি, এখন কেন হতে যাবে? কজনের সঙ্গে এরকম? দুইজনের সাথে হয়েছে। আগে তো আমার মেয়ে ভয়ে বলেনি, কেন বলেনি, ও একা ছিল, সাহস পায়নি। এখন দুইজন যখন হয়েছে তখন বলছে তো আমাকে মারলে আমিও মার খাবো, তুইও মার খাবি, তবু আমরা মাদের কাছে বলবো। এটা কি একদিন দুদিন ধরে হয়েছে না দীর্ঘদিন ধরে চলছে? এত মানে প্রায় মাসখানেক ধরে চলছে। ও কি আপনাদের বাড়িতেই থাকতো না পাশের বাড়ি? আমাদের পাশের বাড়িতেই থাকে। ভাড়া? না, ওনার ভাইয়ের বাড়িতে থাকে। কি নাম? নিমাই রায়। অভিযুক্ত নিমাই রায়কে আদালতে তোলা হলে 7 দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়। পুরবি নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। ম্যাক্স পাওয়ার দারুন। দীপন হারবালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এন্ড কোয়ারি কন্ট্যাক্ট 8926-724-208। পুজো সাজ ফ্যাশন হাইক, সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে।
না আসলে পুজোয় মিস। লুক লাইক পিএল মেডিকেল গলি হাবড়া। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন 244/1 বিদ্যাসাগর স্ট্রিট অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616 9614849467। রয় ইলেকট্রনিক্স, রিলায়েবল হাউস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স গুডস, এস কে গুপ্তা রোড, হাটথুবা, হাবড়া। কন্ট্যাক্ট নাম্বার 03216252653। 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবস পালন করল বারাসাত ও মধ্যমগ্রাম পৌরসভা। 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবস পালন করল বারাসাত ও মধ্যমগ্রাম পৌরসভা। এদিন বারাসাত হেলাবরতলায় জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজির মূর্তিতে মাল্যদান করেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার পৌরপ্রধান সুনীল মুখার্জী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। অন্যদিকে মধ্যমগ্রাম পৌরসভার উদ্যোগেও পালিত হল নেতাজির 121তম জন্মদিবস। পুরবি নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। ইন্দো বাংলাদেশের যৌথ প্রযোজনায় এক মুঠো নতুন বাংলা ছবি পেতে চলেছে বাংলায়, যার পুরো ভাগে রয়েছে ভিশন এন্টারটেইনমেন্ট। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নতুন বাংলা ছবি আসতে চলেছে এবছর। কলকাতা ও ঢাকার একটি সংস্থা মিলে তৈরি করেছে ভিশন এন্টারটেইনমেন্ট। এবছর যারা এক ডজন বাংলা ছবি উপহার দেবে বাংলার দর্শকদের। ইতিমধ্যে শুটিং শেষ হয়ে গিয়েছে কয়েকটি ছবির। আমরা কথা বলেছিলাম এই ভিশন এন্টারটেইনমেন্টের কর্ণধার আশিসদের সঙ্গে। 2017 তে আমার টোটাল 12 ছবি আসছে, 12, তার মধ্যে দুটো কমপ্লিট হয়ে গেছে। এটা রিলিজ হবে আমাদের একটা ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারি আমরা একটা রিলিজ করছি, একটা মার্চে মুভি তো কমপ্লিট হয়ে গেছে। ইনকলাব যেটা ডিরেক্টর সমর্পণ সেনগুপ্ত, আর গদ্দার যেটা নেহাল দত্ত করছেন। তাছাড়া আমার আপকামিং মুভিগুলো, একটা মুভি আমার শুরু হচ্ছে শেষবেলা ফ্রম 20th। ছবিগুলিতে অভিনয় করছেন বাংলাদেশ ও টলিগঞ্জের বিভিন্ন তারকারা। তাদের সঙ্গে কথা বলে জেনে নিলাম তাদের কি অভিজ্ঞতা। ছোট থেকে প্রত্যেকটা কাজ যেটা করেছি দর্শকের, আমার মনে হয় যাই সম্ভব হয়েছে সব দর্শকের আশীর্বাদ এবং ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে। আমার জীবনের সব থেকে বড় জিনিস এবং আমি খুব কৃতজ্ঞ তার জন্য। আর অনেকদিন ধরে আমি চেষ্টা করছিলাম ইন্ডো বাংলাদেশের প্রজেক্টে কাজ করতে চাই আর কি, তো সেইটার জন্য আমি খুব স্যাটিসফাইড। আর এখানে পুরো টিমটা এত ভালো, হিরো থেকে আরম্ভ করে শ্রাবণ খান আমাদের হিরো, এত ভালো মানুষ উনি বাংলাদেশের, আর এত ভালো মানুষ, এত এনজয় করেছি অ্যাজ এ কো অ্যাক্টর। আর আমি মডেলিং করি মেনলি, আর ভিশন এন্টারটেইনমেন্টের সাথে কাজ করছি আপকামিং ছবিতে। তো ছবির নাম এখন বলছি না, সাসপেন্স থাকুক, ওটা তো জানতেই পারবে। আর রাজ মুখার্জির একটি ছবি আমি করেছি ফাঁস, সেটা রিলিজের মুখে। তোমরা সবাই আশীর্বাদ করো ছবিটা যেন খুব 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 ভালো চলে। অন্যদিকে এই ভিশনের ব্যানারেই মুক্তি পেয়েছে নতুন ছবি ইনকলাব। তার অভিনেত্রীর সাথে কথা বলেছিলাম আমরা। হিরোইনের ক্যারেক্টারে আছি, ক্যারেক্টার নেম রমা। এটা শুরু হয়ে গেছে, এটা অলমোস্ট শেষ হতে চলেছে। আমাদের প্ল্যানিং আছে খুব সম্ভবত মার্চের মধ্যে এটা রিলিজ করে দেওয়ার। যখন এত ভালো ভালো কমার্শিয়াল ছবি চারিদিক থেকে বেরোচ্ছে, সেই সময় আমাদের ছবিটা কতটা কি যাবে সেটা সত্যিই আমি খুব একটুখানি চিন্তায় ছিলাম। কিন্তু যখন আমি ধীরে ধীরে ক্যারেক্টারের মধ্যে ঢুকলাম, সত্যি এখন আমার বলতে খুব ভালো লাগবে যে এখনকার দিনে সেই মাওবাদী আমলে তারা কীভাবে বসবাস করতো, তারা কীভাবে তাদের লিভিং স্টাইল কীভাবে ছিল, ইনফ্যাক্ট তারা কী খেত, তারা কীরকম জামা কাপড় পরতো, এই সবটা আস্তে আস্তে যতক্ষণ আমি যখন অ্যাক্টিংটা করতে শুরু করলাম সত্যি আমার খুব ভালো লাগলো। এছাড়াও মুক্তি পাচ্ছে শেষবেলা বলে একটি ছবি। তাদের কলাকুশের সাথে কথা বলে জেনেছিলাম এই ছবিতে তাদের কাজের অভিজ্ঞতা। এর ঘর থেকে এই ছবিটি আসছে। ছবিটি বেসিক্যালি আমাদের সকলের গল্প, আমাদের সবার গল্প। এইটা আমাদের একটা যৌবন থাকে, আমাদের একটা উঠতি বয়স থাকে, বাড়ন্ত বয়সে প্রেম ভালোবাসা, দেন মাঝ বয়সে আমাদের সংসার, বাচ্চা কাচ্চা, ক্যারিয়ার লাইফ, সব শেষে আমাদের শেষ বেলাটা, যেটা সকলেরই পরিণতি। কিছুটা অনেকের ক্ষেত্রে সুইট হয়, কিছুটা তেতো হয়, বাট সব কথার শেষ কথা এই সময়টা আমাদের সবারই আসে। এবং এরকম একটা শ্রুতি মধুর গল্প নিয়ে, যেটা আমার আমাদের সকলের গল্প, এরকম একটি গল্প নিয়ে আমাদের এই দুই যৌথ পরিচালক মহোদয় আপনাদের কাছে আসছেন শেষ বেলা নিয়ে। আমার বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশ থেকে আরেকজন আর্টিস্ট দীপালী আক্তার তানিয়া।
ওর ওইখানে তিনটি ছবি রিলিজ পেয়েছে আর আমার 20টি ছবি। তো কলকাতায় যদিও আমাদের দুজনের প্রথম ছবি। জি অ্যাকচুয়ালি মুভিটাতে আমি আমার এই যে তিনটা স্টেপ পার করব, যেমন আমার ইয়াং সময়, কলেজ লাইফ, আমার বিয়ের লাইফ, আমার বৃদ্ধ বয়সের লাইফটা, তো আমার লাইফের উপরেই অ্যাকচুয়ালি গল্পটা যাবে। পুরবি নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। পুরবি নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পুরবি বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। স্টান রেলওয়ে হকার্স ইউনিয়ন হাবড়া শাখা পরিচালিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বেচ্ছায় রক্তদান শিবির, মমতাময়ী মমতা ফটোগ্রাফির শুভ উদ্বোধন, চিত্র প্রদর্শনী, এছাড়াও রয়েছে আরো আকর্ষণীয় অনুষ্ঠান আগামী 23 থেকে 26 জানুয়ারি। বিশেষ আকর্ষণ বাংলা ব্যান্ড ভূমি। সকলের সাদর আমন্ত্রণ রইল।